বঙ্গবন্ধু হত্যা মামলার রিভিউ পিটিশন দুই সালের সাতাইশে জানুয়ারি খারিজ হওয়ার পরে এবং দুই হাজার দশ সালের আঠাইশে জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলার যেসব আসামি কাস্টোডিতে ছিল তাদের ফাঁসি কার্যকর করার পর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের ধরে এনে এই রায় কার্যকর করা আজকে বং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা যে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি সেটা অনেক স্বস্তির বিষয় এখানে আমি বলে রাখতে চাই যে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর যারা খুনি তাদেরকে এনে তা এই রায় কার্যকর করব আমাদের কাজ এখনো শেষ হয় নাই আমরা ক্যাপ্টেন বরখাস্ত মাঝেদের ফাঁসির কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হতে পালন করেছি আর যারা বাকি আছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরেই আমাদের এই মামলার রায়ের বাস্তবায়ন সম্পন্ন হবে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা সেই প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করছি যে বঙ্গবন্ধুর খুনিদের আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বাংলার মাটিতে এনে আমাদের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় কার্যকর